বরগুনার বদরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলঝুড়ি উপস্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা 11টায় সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাজারের মূল সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধনে 3 উপজেলার 3টি ইউনিয়নের বাজার ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক উন্নয়ন করেছেন। তারই ধারাবাহিকতায় 3 উপজেলার শেষ মোহনা ফুলঝুড়ি বাজারের উপস্বাস্থ্য কমপ্লেক্সটি অসুস্থ রোগীদের দুর্ভোগ লাঘবের জন্য 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের জোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বরগুনা 1 আসনের সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেন তারা। বাজারে আমাদের এই উপস্বাস্থ্য কেন্দ্রটি অনেক অবহেলিত ছিল, আমাদের একটাই প্রাণের দাবি এবং জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি এবং এই বর্গ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপির কাছে আমাদের এই দাবি থাকবে যে ফুলঝুড়ি বাজারে আমাদের এই 3টি থানার মোহনায় বেতাগি, কাকচিড়া, পাবনা উপজেলার বিভিন্ন 3 নম্বর পর্যায়ের গরিব দুঃখী মেহনতি মানুষেরা এখান থেকে সহযোগিতা পেয়ে আসছে এবং এই কমপ্লেক্সের আমাদের সাধারণ যখন আমরা অ্যাক্সিডেন্ট করি তখন আমরা এখানে যে সেবাটা আমাদের পাওয়া উচিত সেটা থেকে আমরা এই ক্ষুদ্র জনগণ এবং 3 নম্বর পর্যায়ের মানুষেরা অনেক অবহেলিত হয়ে আসছে। আজকে জনগণের জন্য এই হাসপাতালটি তৈয়ার করেছিলেন। আজকে কিছুদিন ধরে আমাদের এই ফুলঝুড়িতে কিছু লোক টাকার মোহী হয়ে এই বাজারে ওই লোক লালসার জন্য এই বাজারে সেই প্রতিষ্ঠানটি ধ্বংস করতে চায়।